নিরাপদ মাসে ভরব দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ। জেলা মৎস্য দপ্তর, দিনাজপুর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। বাস্তবে তাই হয়েছে। আমাদের মৎস্য রিসোর্সসমূহ উৎপাদন 13.3% বেড়েছে, যা জাতীয় উৎপাদনের চাইতে বেশি। দিনাজপুরের চাহিদা 65,000 মেট্রিক টন, উৎপাদন হয়েছে 60,000 মেট্রিক টন। এখানে 10 বছরের একটা গ্রাফ দেখা যাচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের দিনাজপুর সদর উপজেলায় স্থাপিত হয়েছে মৎস্য গ্রাম, যেখানে আমাদের প্রত্যেক পুকুরে দেশীয় প্রজাতির মাছ চাষের চাষিদেরকে উদ্বুদ্ধ করেছি। যেখানে আমরা মলা চাষ করছি, শিং, মাগুর, কই, আমরা পাবদা, গুলশা সহ সব মৎস্যগ্রামের একটি ছোট্ট পুকুরে খেপলা জাল দিয়ে মাছ তুলে দেখলাম কত পরিমাণ মাছ। মাছের উত্তরোত্তর বৃদ্ধির জন্য উন্মুক্ত জলাশয়ে আমরা পোনা উপমুক্তকরণ কার্যক্রম হাতে নিয়েছি। সরকারি অর্থায়নে এই পোনা অবমুক্ত করা হচ্ছে এবং এতে আমাদের দেশের উন্মুক্ত জলাশয়ে পোনা বৃদ্ধি পাবে। কার্ভ জাতীয় মাছের সাথে পাবদা মাছের প্রদর্শনী খামার এবং অন্যান্য প্রদর্শনী খামারও আমরা যথারীতি স্থাপন করেছি। সেখানে যথেষ্ট পরিমাণে দেশীয় প্রজাতির মাছ উৎপাদিত হচ্ছে এবং অন্যান্য মাছও তার সাথে উৎপাদিত হচ্ছে। আমরা অনেক বড় বড় মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছি। দিনাজপুরের কালচার অনুসারে আগে ছোট ছোট মাছ উৎপাদন করা হতো, এখন আমরা 2 বছরের পরিশ্রমে আমরা বড় বড় মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, যেসব মাছ বিলুপ্ত প্রায়, আর সচরাচর পাওয়াই যায় না, সেই সব মাছেরও আমরা চাষের জন্য উদ্যোক্তা তৈরি করেছি। আমাদের মৎস্য অধিদপ্তরের সহায়তায় শীতল মাছ, ফুলি মাছ, এগুলো মাছের উৎপাদন আমরা অব্যাহত রেখেছি। আশা করি পুরো ডিস্ট্রিক্টে আমরা এর পোনা ছড়িয়ে দিতে সক্ষম হব যথেষ্ট পরিমাণে। এই এলাকায় আমাদের একটি খামার আছে যেখানে চিংড়ির পিএল উৎপন্ন হয়। গলদা চিংড়ির পিএল থেকে আমরা গলদা চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমরা যে গলদা চিংড়ি উৎপাদন করেছি তার কোয়ালিটি, তার রং, তার স্বাদ সব কিছুই অন্যান্য এলাকার চাইতে বেশি। প্রদর্শনী খামারিদের মাঝে আমরা প্রদর্শনী উপকরণ বিতরণ করে থাকি, সাইনবোর্ড, ব্যাগ, পানি পরীক্ষার যন্ত্রপাতি, এগুলো আমরা বিতরণ করে থাকি। আমাদের সরকারের অর্থায়নে তাদেরকে এগুলো দিয়ে থাকি, খাদ্য দিয়ে থাকি, পোনা দিয়ে থাকি, সার, এগুলো তাদেরকে সরবরাহ করি এবং সার্বক্ষণিক তাদেরকে আমরা পরামর্শ দিয়ে সঠিকভাবে মাছ চাষ করার দিক নির্দেশনা দিয়ে থাকি। তারা যখন মাছ চাষে সফল হয় তখন আমরা সেই সফলতা দেখানোর জন্য মাঠ দিবস আয়োজন করি। মাঠ দিবসে শত শত লোকের আগমন ঘটে। সেখানে যে ব্যক্তি সফল হয়েছে তার সফল গাথা সবার সামনে উপস্থাপন করে। সেই উপস্থাপনার সাথে সাথে আমাদের অন্যান্য চাষিরা উদ্বুদ্ধ হয়ে থাকে। এইভাবেই আমাদের এলাকার, আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টের মানুষ আজ মাছ চাষে ঝুঁকে আসছে, মাছ চাষে অত্যন্ত অগ্রগামী হচ্ছে। দেখা যাচ্ছে যে আগে যেখানে ছোট ছোট মাছ তৈরি হতো এখন অনেক বড় বড় মাছ তৈরি হচ্ছে, যেটা আমরা মাঠ দিবসের শেষে জাল টেনে মাছ প্রদর্শন করে থাকি। জেলার অনেক সরকারি পুকুর আছে যা ভরাট হয়ে গেছে, নিলামে দিলে টাকা আসে না, মাছ উৎপাদন হয় না। এই জন্য আমরা রাজস্ব আদায়ে এবং মাছ উৎপাদন দুটোকেই লক্ষ্য রেখে আমরা সেসব ভরাট পুকুরগুলোকে আমরা পুনঃখনন করে মাছ চাষের উপযোগী করছি। এতে একদিকে যেমন রাজস্ব আদায় হচ্ছে, ঠিক অন্যদিকে তেমনি মাছের উৎপাদন বাড়ার ফলে আমাদের দেশের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে এবং আশা করা যায় এই পুষ্টি চাহিদা পূরণ হওয়ার সাথে সাথে আমরা বিদেশে আমাদের যেসব মাছ অতিরিক্ত উৎপাদিত হবে সেগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব বলে আশা করা যায়। এলাকার সমস্ত মানুষ
অত্যন্ত আগ্রহের সাথে এটা করছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, অবদান রাখছে মৎস্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় আমরা বিল নার্সারি স্থাপন করে থাকি। সেখানে একটা বিলের একটা অংশে আমরা রেণুপোনা সারি, সেই রেণুপোনা থেকে পোনা যখন হয় সেখন ওই পোনাটা তখন আমরা পুরা বিলে সরিয়ে দিই। দেশের বিভিন্ন কারণে দেশীয় প্রজাতির মাছগুলো বিলুপ্তির প্রায় দেশীয় প্রজাতির মাছ আশঙ্কাজনকভাবে কমে গেছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অভয়াশ্রম স্থাপন করেছি এবং লাল নিশানা দিয়ে সেগুলোকে চিহ্ন করেছি। জেলেদেরকে বলা হয়েছে এই এলাকায় মাছ ধরা যাবে না, এখানে নিরাপদে মাছ থাকবে এবং তারা যথাসময়ে প্রজনন করবে। এই প্রজনন করার ফলে যে পোনা উৎপাদন হবে সেই পোনাগুলো পুরো এলাকার ভিতরে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে জেলেরা এবং আমরা সবাই উপকৃত হব। জেলেদের, চাষিদের, উদ্যোক্তাদের সকলকেই তাদের পুকুর পাড়ে গিয়ে পুকুর দেখে পরামর্শ দিয়ে থাকি। যারা মাছের খাদ্য বিক্রি করেন তাদেরকে আমরা লাইসেন্স প্রদান করে থাকি মৎস্য খাদ্য আইনের আওতায় এবং তাদের দোকানগুলো যথারীতি পরিদর্শন করি, তাদের মানসম্মতভাবে বিক্রি করা হচ্ছে কি না, সংরক্ষণ করা হচ্ছে কি না ইত্যাদি। মজিব বর্ষ উপলক্ষে বিশেষ সেবা প্রদান কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, সেকে পানি পরীক্ষা, বিশেষভাবে উদ্যোক্তাদের পরামর্শ দেওয়া, সুফলভাবে উদ্যোক্তাদের প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ আমাদের কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন নিত্য নতুন প্রযুক্তি তাদের মধ্যে হস্তান্তর করছি এবং এই প্রযুক্তি ব্যবহার করে তারা সফলতা অর্জন করছে এবং আশা করা যায় এই প্রযুক্তি ব্যবহার করে তারা সফলকাম হবে। স্লোগানে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনাজপুরের চিরির বন্দরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর ডেপুটি চিফ মোহাম্মদ আব্দুর রেজ্জাক। জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর এস এম রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রানী রায়ের সঞ্চালনায় সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস, প্রকল্প পরিচালক বদরুজ্জামান মানিক, সমীর কুমার সরকার ও প্রকল্পের প্রশিক্ষক মাহবুবুর রহমান সহ মৎস্য চাষীরা। এ সময় মৎস্য অধিদপ্তরের ডেপুটি চিফ মোহাম্মদ আব্দুর রেজ্জাক বেকারত্ব দূরীকরণের জন্য মৎস্য চাষে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আমরা পুকুর পাড়ে এবং আমাদের বিভিন্ন খামারে যথারীতি বৃক্ষরোপণও করে থাকে। আমাদের ডিজি মহোদয় বৃক্ষরোপণ করছেন, প্রাক্তন ডিজি মহোদয় বৃক্ষরোপণ করছেন, তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে ঔষধি গাছও আমরা লাগিয়ে থাকি যাতে আমাদের পরিবেশের ভারসাম্যতা রক্ষা হয়। বেসরকারি হ্যাসারি আইনের আওতায় আমরা হ্যাসারিগুলোকে দেখভাল করে থাকি যাতে সঠিকভাবে তারা হ্যাসারি পরিচালনা করে গুণগত মানসম্পন্ন পোনা তৈরি করতে সক্ষম হয়। নবাবগঞ্জের একটা পুকুর স্নেহা শেফা হ্যাচারি, এই হ্যাচারিটা আমরা পরিদর্শন করেছি, সেখানে সব ধরনের পোনা তৈরি করা হয়, দেশীয় প্রজাতির পোনা সহ সব ধরনের পোনা তৈরি করা হয়, শুধু চিংড়িটাই হয় না। আমরা যথারীতি তাদের হ্যাচারিগুলো পরিদর্শন করি এবং পরিদর্শনের সাথে সাথে তাদেরকে আমরা গাইড করে গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদনে সহায়তা প্রদান করে থাকি। সরকারি হ্যাচারিগুলোর মধ্যে আমাদের 6টি সরকারি হ্যাচারি আছে, সবচেয়ে বড় হ্যাচারি পার্বতপুরে, সেখানে আমাদের দেশীয় প্রজাতির ছোটো মাছ উৎপাদন হয় এবং চিংড়ির পিএল উৎপাদন হয়। চিংড়ির পিএল উৎপাদন হওয়ার ফলে এই এলাকায় চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কাহারোলে যে হ্যাচারি আছে সেখানে আমাদের মাছের উৎপাদন হয়। বীরগঞ্জে হ্যাচারি আছে, সেখানেও চিংড়ি হ্যাচারি আছে, সেখানে আমরা পিএল উৎপাদন করে থাকি। পিএল উৎপাদন করার ফলে এই এলাকায় চিংড়ির চাষ বৃদ্ধি পাচ্ছে। জনাব মোহাম্মদ মাহফুজুল হক সবুজ, তার একান্ত প্রচেষ্টায় পার্বতীপুর খামারে গত বছরে এই প্রথম দেশীয় প্রজাতির মাছের রেণু উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় শিং, মাগুর, পাবদা, গুলশা এগুলোর পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। এবারে আবার নতুন করে শুরু হয়েছে, এই আশা করা যায় 2020-21 সালে অর্থবছরে গত বছরের চাইতে 5 গুণ রেণু উৎপাদন করতে সক্ষম হবে। আমরা সেই রেণুগুলোকে, উৎপাদিত রেণুগুলোকে পুকুরে দিয়ে পোনা তৈরি করার চেষ্টা করছি। আমাদের দেশীয় প্রজাতির পোনার সাথে সাথে আবার আমরা
গলদার পিএল তৈরিতেও আমরা আমাদের চেষ্টাকে অব্যাহত রেখেছি। এখানে দেখা যাচ্ছে ছয় দিন বয়সের পিএল, যে পিএল আমরা নার্সারির মাধ্যমে জুবেনাইল তৈরি করব, সেই জুবেনাইলকে আমরা পুকুরে সেরে বড় চিংড়ি তৈরি করব। জাতীয় উন্নয়ন মেলাতে আমাদের অংশগ্রহণ, আমরা যথারীতি আমাদের অধিদপ্তরের যতগুলো প্রযুক্তি আছে এবং আমাদের যেসব উন্নয়ন ঘটেছে বর্তমান সরকারের আমলে, যে ট্রিমেন্ডাস উন্নয়ন ঘটেছে সেই উন্নয়নগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আধুনিক পদ্ধতিতে বিভিন্ন যন্ত্র যান্ত্রিকীকরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির আমরা প্রযুক্তি হস্তান্তর করেছি। আমাদের স্টল মাননীয় ধর্ম সচিব মহোদয় পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। আমরা এই মেলার মাধ্যমে আমরা মানুষের মধ্যে প্রযুক্তি হস্তান্তর করতে সহ বায়োফ্লক একটা পদ্ধতি, নতুন পদ্ধতি, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় বলে রকমভাবে আমাদের জলাশয়ের পরিমাণ কম থাকায় বিশেষ করে দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছি। সেই উন্নত প্রযুক্তির মধ্যে এটা একটা বড় প্রযুক্তি যেটা মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে আমরা আমাদের দেশের সকল মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হব এবং মাছের উৎপাদন বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেও সক্ষম হব। আমাদের 100 বেশি চাষি বর্তমানে দিনাজপুর জেলায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছেন। এই মাছ চাষের মাধ্যমে আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই মাছ চাষের জন্য আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যাদের পুকুর নাই তারা বাড়ির উঠোনের ভিতরেও অনেকে আমরা দেখেছি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতেছে, এই ট্যাঙ্ক বাড়ির ভিতরেও স্থাপন করেছে, যে উঠোনের ভিতরে এরকম দুই সেটে করে প্রত্যেক বাড়িতেই করা সম্ভব। যারা বাড়িতে জায়গা নেই, বিল্ডিং বড় বিল্ডিং, তারা এই বিল্ডিংয়ের ছাদের উপরে ওইটা করতে সক্ষম হবে। এই জন্য এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ আমাদের দেশের মধ্যে একটা সম্ভাবনাময় প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে সকলেই মাছ চাষ করতে পারবেন। আশা করা যায় এই পদ্ধতিতে মাছ চাষ করে আমাদের দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আমাদের চাষিরা দেশীয় প্রজাতির মাছ, রুই কাতলা মাছ, পাঙ্গাস মাছের সাথে সাথে আমাদের বাহারি মাছের অর্থাৎ অ্যাকোরিয়াম ফিশের পোনা উৎপাদনেও উদ্যোক্তা তৈরি হয়েছে। মৎস্য অধিদপ্তরের সহায়তায় আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তাকে সার্বিক টেকনিক্যাল সহযোগিতা প্রদান করে আমরা সেখানতে বাহারি মাছের পোনা উৎপাদনে আমরা সচেষ্ট রয়েছি। আশা করি সে সফল কাম হবে এবং ইতিমধ্যেই তার যে অবস্থা তাতে উন্নয়নের সফলতার একটা দ্বারপ্রান্তে তিনি এসে পৌঁছেছেন। একজন ছাত্র, তার এই উদ্যোগে আমরা আশাবাদী। আমরা খাঁচায় মাছ চাষ, সাধারণ জেলেরা যাদের পুকুর নাই খাঁচায় মাছ চাষের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি, সাথে সাথে দেশ ও জাতিরও পুষ্টির চাহিদা পূরণের আমরা সচেষ্ট আছি। এখানে সচরাচর তেলাপিয়া মাছ চাষ করা হয় এবং আমরা সরকারি খরচে তাদেরকে আমরা খাঁচা তৈরি করে দিয়েছি এবং পোনাও দিয়েছি, খাদ্যও দিয়েছি, তারা মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে। মাছ চাষ প্রত্যেকটা মানুষই যাতে তার পুকুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারে সেজন্য আমরা উঠান বৈঠক করি। উঠান বৈঠকের মাধ্যমে আমরা ঘর ঘর গিয়ে জনগণ আমাদের কাছে এসে টেকনোলজি নেবে এরকম নয়, বরং আমরা নিজেরাই মানুষের ঘরে ঘর গিয়ে আমাদের টেকনোলজি তাদেরকে দিয়ে আসার চেষ্টা করছি। এভাবে আমাদের আশা করি টেকনোলজি আমাদের
প্রত্যেকের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এবং উত্তরোত্তর আমাদের মাছ চাষের উন্নয়ন ঘটবে।